আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী মোহাম্মদাম বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না কি কি এক নাম্বার এই পুরুষেরা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময় এক নম্বর দু নম্বরটা খুব মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না হাজি সাহেব নামাজ পড়ছো ছটা মাস লাগবে ঠিক না বেটি কিছু বুঝতে পারছেন বাবা এখন যদি আপনাদের বলি এই হাদিসটা শোনার সাথে সাথে মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে ওরে মূর্খ তুমি জানো না হাদিসটা ও যেটা তোমার কাছে নতুন হয়েছে হাদিস নসরুল্লাহ বলে গেছে দেড় হাজার বলে এ কথা তো মৌলবীদের বলা উচিত ছিল মৌলবীরা কেন এগুলো ওয়াজ করবো ডবল এম এ পাস লোক রে বাবা ভারত সরকার এমনি মেডেল দিল না কেসা কাহিনী ধরবো দুটো ঘটনার ওয়াজ করবো দু ঘন্টা আমার কাছে ইট সিম্পল ম্যাটার লাভ হবে না এইটা শুনলে লাভ হবে এটা নবীর কথা আর মরে গেলে জুবানটাকে আল্লাহ আমার টেনে ছুঁড়ে নেবে এই আব্দুল লাগিল মারু সাতবেড়িয়ার লোকেরা তোকে দাবাত করে নিয়ে গেছিল সাতবেড়িয়া গেলাম তো নাকি বাপ সাতবেড়িয়ার লোকে তোকে দাবাত করে নিয়ে গেছিল স্টেডিয়ামে কি বাজ করেছিল তোর ওই ওয়াজগুলো কথা বলেছিলাম কমিটির লোকেরা নিজেরা নামাজ পড়তো না কই ওদের বিরুদ্ধে তো মুখ খুললি ও তোর মালে যদি কম দেয় এজন্য ওদের মন যাই করে ওয়াজগুলো করেছিলিস না কত সুদ কর ঘুষ কর জেনা কর কত জমির আলচো হুকুমারা কারের নিয়ে চলতো কত মানুষ মানুষ মানুষের জায়গা জমি দখল করে নিয়েছে এদের বিরুদ্ধে তুই ওয়াজ করলি নি ও তোর মালে যদি কম দেয় না আগাই বছর জলসা দাওত যদি তো না হয় এই জন্য ওদের মন জয় করে ওয়াজ করেছিলিস কই ন্যায় কথাটা বলতে পারলি না তো কত মানুষ ছিল পার্টির নেতা ছিল তারা করেছে কি নিজের পাঠির লোকটা অন্যায় করেছিল তারকে জামিন দিয়ে আনলো থানা থেকে কোর্ট থেকে জামিন দিয়ে আনলো আর বিরোধী পক্ষ অন্যায় তার জেল খাটিয়ে মারলো এর বিরুদ্ধে তুই মুখ খুললি না এর বিরুদ্ধে মুখ খুললি না তুই কত বাপ বসেছিল ছেলেদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছে এদের বিরুদ্ধে মুখ খুললি না তুই কত লোক ছিল জমির আলচল জমির আলচ। এদের বিরুদ্ধে ওই আগের গুলো নয় বা হাতে ধরে বলে যাচ্ছে পায়ে ধরে বলে যাচ্ছি কেসা কাহিনী ঘটনা মাধ্যমে যদি একটা ঘটনা বলবো ওই ঘটনা থেকে কি শিক্ষা নিতে হবে সেটা আপনাকে বলে দিতে হবে খালি ঘটনা বললে হবে না কোরআনে আছে এই ঘটনাটা তুমি বললে কেন বললে এতে কি শিক্ষা আছে সেইটাকে তোমাকে বলে দিতে হবে শ্রোতাদের তবে শ্রোতারা বুঝবে এই ঘটনা থেকে এই শিক্ষাটা নেব এই ঘটনাটা শোনার দরকার আছে কিছু বুঝতে পারছে আর কথা বলছি নবী আমার বলেছেন নবী আমার বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া একটা সুন্নতের কথা যদি তুমি জানো জনগণকে সেটা জানিয়ে দাও বনি ইসরাইলের ঘটনা বনি ইসরাইলের ঘটনা তার মানে কি ঈসা নবী জামানা মুসা নবী জামানায় ইব্রাহিম নবী জামানার ঘটনাগুলো বলতে পারো শর্ত হলো একটা সঠিক কথাটা বলবে সত্য কথাটা বলবে কেস তাকাইনি বানিয়ে কোনো কথা বলবে না এরপরে নবী বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি কোন হাদিস বলবে আর ওই কথাটা যদি আমার মুখ থেকে না বেরিয়ে থাকে ওই ব্যক্তি জাহান নবী বলেনি তুমি হাদিস বলে দিলে এইরকম কিছু জাল হাদিস আছে গো বা বক্তারা ওয়াজ করে বেড়ায় বলবো একটা জাল হাদিস বলবো বলবো বাবা এই দেখে শুনেছেন এই কথাটা কিন্তু এটা হাদিসই নয় বক্তারা ওয়াজ করতে করতে বলে কি আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন আসসালাতু মিরাজুল মুমিনিন নবী আমার বলেছেন নামাজ হলো আমার মেরাজ শরীফ বলেন এ বাবা বলুন না এটা হাদিস নয় মিথ্যাবাদী চাল যে বক্তা বলবে মিথ্যাবাদী আল্লাহ নবীর কথাই নয় আল্লাহ নবীর কথাই আপনারা তো এটা শুনে বসে আছেন জোরে সুবান আল্লাহ বলে বসে আছেন এই জন্য বলেছিলাম এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে এই আলেমদের মৌলবীদের কেমতের মাঠে আল্লাহ যে ঘন্টাকে ট্রেনে ছুঁড়ে নেবে সর্বপ্রথম জাহান নামাই এরা জানে যে তোর মাধ্যমে তুই এটা হাদিস নবীর হাদিসই নয় এটা

যারা বিয়ে ডিভোর্স দিয়েছে বউকে ছেড়ে দিয়েছে ইসলামিক একটা শব্দ বলে কি যা শুনলাম তালাক তালাক বলে না আরে ভাই বলুন না তালাক বলে না আরে বলুন না শব্দটা তালাক নয় শব্দটা তালাক নয় না শব্দটা হলো তালাক তো এলামালি কফ ওর আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ কি তয় বয় লয়াকার কফ তলাক মানে পৃথকী দেবা ছেড়ে দেবা ডিভোর্স দেবা আর তেল আমারই পপ তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি ঠিক না বেঠি এ ভুল আপনাদের নয় আমার মতন বক্তা দি এবার ভুলগুলো বুঝতে পারছেন বাবু ওয়াদ কি জিনিস ওয়াজ এই জিনিস বর্গিন জয়কার লয়কার জ্বালা বর্গিন জয় বা একা লয়কার জ্বালা দুটোই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জালা মিট ই এম ডবল ইটি মিট এম একটা মিট মানে সাক্ষাৎ করা একটা মিট মানে মাংস বাপেরা হাতে ধরে বলে যাচ্ছে কথাগুলো একটু ভালো করে সরে নিন চলো টু দি পয়েন্টের উপরে আর কয়েক ঘোঁটার কথা আপনাদের কাছে বলবো কারণ সময় খুব নির্ধারিত হয় সময় নির্ধারিত আর আমি নির্ধারিত টাইম নিয়ে ওয়াদ করা লোক আমি নই এখনকার বক্তাদের টাইম হলো দু ঘন্টা হবে মাইক ছেড়ে চলে যাবে আর নইলে তোর বক্তা এলো এলো ছেড়ে চলে যাবে আমি কিন্তু ওই ধরনের লোক নই কিন্তু অন্যান্য জায়গাতে আমার যত বক্তা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টাও হয় এখানে কিন্তু আপনাদের এখানে গ্রামের লোকেদের কমিটির তরফ থেকে টাইম নির্ধারিত দশটা থেকে বারোটা তো দশটার আগে হুজুর কেবল আওয়াজ করেছেন আটটা থেকে দশটা দশটা থেকে বারোটা আমার আমার পরে আর একটা পীরের আওলাদ আসছে তিনি বারোটা থেকে আখিরি মনাজাত করবেন তো আমি দশটা থেকে বারোটা দু ঘন্টা আমার হাতে সীমিত টাইম সীমিত টাইমের এর ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে রাখবো চলো চলো কি বাবা কি বলছে ওই তো টাইম বললাম টাইম আপনাদের দু ঘন্টা টাইম তো গুছাতে গুছাতে আমার এক ঘন্টায় অবশ্যই একদম না লোকটাকে খারাপ বলবেন না আপনারা লোকটাকে খারাপ বলবেন না বেচারা ও কিন্তু ওর মনের মনের ভাবটা প্রকাশ করেছে ঠিক না বেঠিক ওকে হট করে রেগে যাবেন না কেউ ওর মনের ভাবটা প্রকাশ করেছে ও নিজে নামাজ পড়ে দেখছে আল্লাহর ঘরে নামাজি হচ্ছে না কেন হচ্ছে না এত টাকা জলসা খরচা করে লোক নামাজ পড়ছে না কারণ কি জানেন শুনে নিন বলে দিচ্ছি কয়েক কটা কারণ কয়েক কটা কারণ আজ একটা একটা করে বলে যাচ্ছি স্পিরিটে বলবো বাপ যার দেবা পৃথিবীতে বাস করি তার পরিচয় হলো চারটে সব সময় জন্য এটা মনে রাখবেন মুখস্ত রাখবেন আমার এই পরি আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি আল্লা বলছে নবী তুমি বলো আল্লাহ হলো একক

আমার পরিচয় হলো চারটি আল্লাহর পরে স্থান আল্লাহর পরে স্থান জোরে বলুন না বাবারা বলুন না একটু আল্লাহর পরে কার স্থান নবীর নয় নবীদের নবীর বললে ইমান থাকবে না নবীদের আর একটা ভুল বলছে দেখো যদি বলেন আল্লাহর পরে স্থান হলো শুধু নবীর নবীর হলে মোহাম্মদ আসলামকে বোঝানো হবে বাকি ইসা মুসা ইব্রাহিম সমস্ত নবী ইমান থেকে বাদ চলে যাবে বেইমান হয়ে যাবে দেখেছেন এ ভুল কিন্তু আপনাদের নয় আমার মতো বক্তাদের আল্লাহর পরই স্থান হলো আমভাবে নবী দে সমস্ত নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ যারা বলো

আমার কথা শেষ করতে দিন হ্যাঁ হ্যাঁ কিছু টান আমার কথা শেষ হয়ে যায় আমার ওয়া শোনার পরে আপনাদের মনে যা প্রশ্ন আছে না আশা করিস উত্তর পেয়ে যাবে আমার কথা শেষ করতে দিন আমরা হলাম মোহাম্মদ নবীর উম্ম সমস্ত নবীকে সম্মান করি সমস্ত নবীর প্রতি ঈমান আনন্দ সমস্ত নবীর সুন্নত কে মেনে চলি কিছু কিছু সকলে সব সুন্নত মানি না মানে আমরা আমল করতে পারি না তাহলে বলি বলে দি পা থেকে মাথা পর্যন্ত আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত বেশিরভাগ সুন্নত হলো ইব্রাহিম নবীর আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নত মাথায় টুপি দেওয়া সুন্নত দাড়ি রাখা সুন্নত কোনটা কোন নবীর সুন্নাত সব মোহাম্মদ নবীর সুন্নাত না কোনটা কোন নবীর সুন্নাত আজকে বলে যাচ্ছি ভালো করে শুনে নিন তবে বুঝতে পারবেন কোন নবীর কোনটা সুন্নাত বাপের আমার মাথার চুলটা ছোট না বড় ছোট ছোট এই পুরুষরা মাথার চুল ছোট করা এটা মোহাম্মদ নবীর সুন্নাত নয় এটা ইব্রাহিম নবীর সুন্নাত সুবহানাল্লাহ বলা গেল না মুসলমানের বাচ্চা এদেরই টেনে বলার পরে সুবহানাল্লাহ অভ্যাস करिएगा আপনারা টেনে বললেই বলল ওয়াজ সঠিক আর গল্প আকারে বললে বলল ওয়াজ বেকা এটা বাড়ি থেকে ভাববেন পুরুষরা মাতার চুল ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নাত এই ইব্রাহিম নবীর সুন্নাত আর মাতার চুল ছোট করা ইব্রাহিম নবীর সুন্নাত মোহাম্মদ নবীর নয় ভালো করে শুনে নিন তাহলে মাতার চুল ছোট করা পুরুষরা ইব্রাহিম নবীর সুন্নাত কুল্লি করা ইব্রাহিম নবী সন্না গোপ রাখা এই গোপ রাখা ইব্রাহিম নবী সন্না দাড়ি রাখা ইব্রাহিম নবী সন্না বগলের লোম নাবির নিচের লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করা ইব্রাহিম নবীর সন্না হাত আর পায়ের নোখ কাটা ইব্রাহিম নবীর সন্না মুসলমানি বা খাতনা হওয়া ইব্রাহিম নবীর সন্না নাবির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত শতর ডাকা ফরজ ইব্রাহিম নবীর সন্না কেয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন ইব্রাহিম খলিল উল্লাহ এই মেহমানদারি করানো লোকের বাড়ি গেলে মেহমানদারি করে নেবো আপনারা কি বলেন অতিথি আপনার নাকি ওই মেহমানদারি করা নেবো বাবা আপনারা বোঝেন তো এই মেহমানদারি করানোটা ইব্রাহিম নবীর সুন্না পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি জীবনে কোনো দিন বিনা মেহমানে খেতেন না একা একা কোনো দিন খাইনি প্রত্যেক বারে যখন খেয়েছেন দুপুর বা রাত্রিরে মেহমানকে নিয়ে খেয়েছেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ এমনি এমনি দরুদ ইব্রাহিম পড়ালামে আরো দেখেন এ অজু করতে গিয়ে হাত মুখ তিনবার করে ধৌত করেন ইব্রাহিম নবীর সুন্নাত নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রব্বি আল আজিম বলেন তিনবার ইব্রাহিম নবীর সন্না সাজায় গিয়ে সুবহান রব্বি আলা বলেন তিনবার ইব্রাহিম নবীর সন্না পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন ইব্রাহিম নবীর সন্না তাহলে মোহাম্মদ নবীর সন্নাথ গুলো কি দুটো বলি এবার বললেই তো বুঝতে পারবো না কোনটা কোন নবীর সুন্নাহ এই আজ তো মনে প্রথম জানলেন আমার কাছ থেকে যে এইটা এই নবীর সুন্নাহ তো ওই নবীর সুন্নাহ একদিন জানতেন কি সব নবীর সুন্নাহ সব নবী মুহাম্মাদের সুন্নাত ها এত সহজ চলো এবার মোহাম্মদ নবীর সুন্নাত গুলো একটা একটা করে বলি মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত বাবরি চুল ঢাকা মোহাম্মদ নবীর সুন্নাত মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত

আর ওই দিল জানের মা দিল ছোট আন্ডা আল্লাহ তার কবরে করি জান ঠান্ডা এরা বলে সুবহানাল্লাহ এটার নাম ওয়াজ ভাই বলে দিলাম চলুন তালে কি পাগড়ি পরা পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত পাঞ্জাবি গায় দেবা মোহাম্মদ নবীর সুন্নাত ভেতরে গঞ্জি গায় দেবা মোহাম্মদ নবীর সুন্নাত পেশাব পায়খানা পিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত আর পানি ব্যবহার করা কোন নবীর সুন্নাত ইব্রাহিম নবীর সুন্নাত আবার দেখেন গাটের নিচে কাপড় উকতুলে পরা মুহাম্মদ নবীর সুন্নাত খেতে গিয়ে হাত ধোয়া খাবার আগে হাত ধোয়া মুহাম্মদ নবীর সুন্নাত দস্তরখানা বিছিয়ে খাওয়া মুহাম্মদ নবীর সুন্নাত দস্তরখানা বাড়িতে বিছিয়ে খাওয়া? এমনি তো বাসন দিয়ে খেয়ে নেন আবার নবী মোহাম্মদের উম্মত বলে পরিচয় দেন লজ্জা করে না সব ভণ্ড ভক্তগিরি ছেড়ে দেন চলুন আগিয়ে যাচ্ছি মা কথাগুলো শুনতে খারাপ লাগবে আমার কথাগুলো প্রথম প্রথম শুনতে কেমন লাগবে টক ঝাল তিতো কষা মিষ্টি লাগবে খেয়ে নেবেন সকালবেলা মাল আচার হয়ে বেরিয়ে যাবে চলুন এবার আসছি খাবার আগে দোয়া বলা মোহাম্মদ রবি সুন্না খাবার আগে গালে একটু পানি দেওয়া বা নুন দেওয়া নুন লবণ লবণ অথবা নুন দেওয়া গালে মোহাম্মদ কেন দেবেন নুন পানি কেন দেবেন নুন কেন দেবেন অথবা পানি অথবা নুন শুনে আপনি সারা সকাল থেকে কিছু খাননি বেলা বারোটার সময় যদি আপনি খালি পেটে পেটে কিচ্ছু না দিয়ে আপনি আগে গালে একটু পানি না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একগাল মুড়ি খাবেন হিক্কি শুরু হবে ঠিক না बेटी আর আপনি যখন পানি একটু দেবেন তখন গলাটা পিwidetildeতে চলে যাবে পানিটা আস্তে আস্তে ঠিক যাবে নুন খেলে গাল থেকে পানি উঠে আসবে তত থেকে ঠিক না बेटी আর এই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো হযরত মুহাম্মদ জোরে বলুন এবার আসি নবী মুহাম্মাদের সুন্নাত কি নবী আমার তিন আউলে খাবার তুলতেন তিন আউলে খাবার তোলা এই তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতে তিন আঙুলে খাবার তুললে মাল কোনো বেশি ওঠে না তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতে ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাবাত খেতে গিয়ে তিন আঙুলে মাল তোলে পাঁচ আঙুলে গাবা গব গাবা গব মারতে ঠিক না বেটি নবী মুহাম্মদের সুন্নাত খেতে খেতে পানির পিপাসা পেলে ঢক করে পানি পান করবেন না তিন ঢোকে পানি পান করতে হবে

তিনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন তিনি বলছেন এই মোহাম্মদ আসরাম বলেছেন খাবার সেজে নাকি আউল চাটতে হবে কেন দেখি তো কি বিজ্ঞান আছে এর মধ্যে উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আউল চাটে মুখের মধ্যে একটা লালা বের হয় ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে জুরে বলেছেন